ফিরে এলো জার্মান বেকারি স্মৃতি। বুধবার সন্ধ্যে 7:30 ব্যস্ত পুনের জংলি মহারাজ রোড, রাস্তায় ঠিক থেকে মানুষের ভিড়, হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। প্রথম বিস্ফোরণ ছত্রপতি রোডের বালগন্ধর্ব থিয়েটারের বাইরে, মুহূর্তে ছত্রখান ভিড়, আতঙ্কে দিশাহারা মানুষ। সেই রেশ কাটতে না কাটতে ফের বিস্ফোরণ। বালগন্ধর্ব থিয়েটারের পরই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ডেকান রোডে একটি খাবারের দোকানের বাইরে ডাস্টবিনে, তৃতীয়টি একটি ব্যাংকের এটিএম এর বাইরে রাখা সাইকেলে, চতুর্থটি গড়বাড়ে চকে। এদিন সন্ধ্যেতে বালগন্ধর্ব থিয়েটারে যাওয়ার কথা ছিল সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের, কিন্তু এদিন ওই অনুষ্ঠানে যাননি তিনি। পরে তিনি বলেন, ঘটনার পেছনে জঙ্গিদের হাত আছে কিনা তা তদন্তের পরই স্পষ্ট হবে। মেরা আজ ওয়াহা লোকমান্য তিলক পুরস্কার কা কার্যক্রম থা, মুঝে 6 বাজে ওয়াহা জানা থা, লেকিন তিলক সমারোহ তিলক থিয়েটার মে হি ও কার্যক্রম থা, ये बालगंधर्व थिएटर के वहाँ हो गया है। ठीक है, लेकिन वहाँ नहीं हो गया, ये भी देखना चाहिए। एट दिस मोमेंट आई कैनॉट से मोर देन दिस, द मैटर इज अंडर इंक्वायरी एंड एज एंड व्हेन इंक्वायरी इज कंप्लीटेड आई विल लेट यू नो। ঘটনায় জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিংহ। পুনে জংলি মহারাজ রোড অত্যন্ত জনবহুল এলাকা, হোটেল রেস্তোরাঁ সিনেমা হল সব মিলিয়ে স্থানীয় মানুষের কাছে সন্ধ্যে যাপনের অন্যতম প্রিয় গন্তব্য। রোজকার মতো এদিনও ব্যস্ত ছিল এলাকা, কিন্তু বিস্ফোরণের পরই সেই ছবিটা মুহূর্তে পাল্টে যায়। यहां जो हमें ब्लास्ट होने के बाद जो मटेरियल मिला है वो भी हमने सीज किया है, एक फॉरेंसिक लैब को हम भेजेंगे, उसके बाद हमें उनसे भी रिपोर्ट मिलेगा कि इसमें क्या क्या था और किस ढंग का बम था, उसके बारे में पूरी जानकारी मिलेगी। नहीं, इसमें ये लो इंटेंसिटी ब्लास्ट है। খবর পেয়ে বিস্ফোরণ স্থলে পৌঁছায় মহারাষ্ট্র এটিএস ও বম ডিফিউজাল স্কোয়াড। দিল্লি থেকে রওনা হয় এনআইএর দলও। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, প্রত্যেকটি বিস্ফোরণই অত্যন্ত কম তীব্রতার, ব্যবহার করা হয়েছে পেন্সিল ব্যাটারি ও ছোট ডিটোনেটর। ঘটনায় আহত হয়েছেন দয়ানন্দ পাতিল নামে এক ব্যক্তি, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 2010 সালের 13 ফেব্রুয়ারি পুনেতে এরকমই এক বুধবারের সন্ধ্যায় চাবাদ হাউসের কাছে জার্মান বেকারিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান 17 জন। এবিপি আনন্দ।